সকাল সকাল উঠে ভেবেছিলাম যে উঠে আজকে পরিষ্কার আকাশ দেখবো, একদম আকাশে একটু নীল নীল আভাস থাকবে, আজকে রিউনিয়নটা হবে। বাট কাল রাত থেকে সকাল পর্যন্ত যা বৃষ্টি, উফ। সো গেঞ্জি, খাবার, সব কিছু রেডি হয়ে গেছে, অ্যারেঞ্জমেন্ট সব রেডি, শুধু একমাত্র আটকে আছি বৃষ্টির জন্য। একদম ধারণার বাইরে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি পড়ছে টুকটাক করে, ড্রিজলিং হচ্ছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। অনেক প্ল্যান, অনেক চিন্তা ছিল, বাট বৃষ্টি তো সব নষ্ট করে দিচ্ছে। এখন কি বৃষ্টি পাচ্ছে, কান্না পাচ্ছে ভাই, একটা অবস্থা। আর পানির অবস্থা যেটা বলবো, একদম খুবই খারাপ অবস্থা পানির, বাসার একদম এই যে পানিতে একার অবস্থা। পুরো এলাকা একদম পানিতে ডুবে গিয়েছে। কেরানিপাড়া থেকে অর্থাৎ জামতলা মসজিদ থেকে, জামতলা মসজিদ থেকে কেরামতি স্কুল পর্যন্ত এতটুকু যে রাস্তাটা, এখান থেকে পানি সহ্য করা যায়, গাড়ি যাচ্ছিল আমার কোনো সমস্যা হচ্ছিল না। তো ওখান থেকে আমার মাথায় এই সেন্সটা ছিল না যে আমাকে ওই কেরামতি মোড় থেকে আমাকে কাচরি বাজার হয়ে মেইন রোডে উঠতে হবে। আমি একদম গাধার মতো কেরামতি স্কুল দিয়ে ডান দিকে যেতে লাগলাম মুন্সিপাড়া দিয়ে। আর ভাই বিশ্বাস করো, এর থেকে খারাপ ডিসিশন আমি জীবনে নেই। কিছু দূর যাওয়ার পর তো পানির স্রোত বয়ে যাচ্ছিলো, একদম পুরো গাড়ি ডুবে যায় এরকম একটা অবস্থা। আর এইখানে এসে আমার গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেল। ভাই আমি তো লিটারে তখন ভাবলাম যে এই তো আকাশ হয়ে গেল। আমার মনে আমার মাথায় আসলো যে সাইলেন্সার পানি ঢুকে গেছে, সাইলেন্সার পানির নিচে ডুবে গিয়েছে, তো স্টার্ট বন্ধ হওয়া স্বাভাবিক। তারপর এখান থেকে গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আমাকে যেতে হলো ভাই ডিসির মোড়। ডিসির মোড়ে গিয়ে তারপর ওখান থেকে আমাকে সাইলেন্সার থেকে পানি বের করতে হলো, প্লাগ পরিষ্কার করতে হলো, তারপর গাড়ি স্টার্ট নিয়েছে।